এমকে টেলিভিশনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। উত্তর বাংলার গণমানুষের কথা বলা টেলিভিশন এমকে, এমকে টেলিভিশনের সকল কর্মী, সকল শিল্পীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ চলচ্চিত্রের সকল মানুষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এমকে টেলিভিশন আপনাদের কথা বলবে, আপনাদের সমস্ত কথা তারা জনগণকে জানাবে। আপনারা এমকে টেলিভিশন দেখুন, সুন্দরভাবে দেখুন। প্রিয় দর্শক, এমকে টেলিভিশন জীবনের কথা বলে, মানুষের কথা বলে, তাই সবাই এমকে টেলিভিশন দেখুন। এমকে টেলিভিশন আমার আপনার সকলের। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে ময়ূরকণ্ঠী প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কাতারের অভিষেক নাজমা রমনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিলন শাহের পরিচালনায় বাংলাদেশ থেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুসামাদ চৌধুরী ও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম আল হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, হাবিবুল ইসলাম ইনাম, বদরুল ইসলাম ইসবা, আজিজুল তোফাদার, সাইকুল ইসলাম, নিয়ামত হোসেন, নজরুল ইসলাম, কফিল উদ্দিন ও সিয়াম খান সহ আরো অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।